রমজান উপলক্ষে রাজধানীর বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। প্রথম দিনই অভিযান চালিয়ে অতি মুনাফাভোগী ও অনিয়মকারীদের জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। রমজান মাসে প্রতিদিনই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। মালিবাগ বাজারে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই। শুরুতে বিভিন্ন প্রতিষ্ঠানের পাল্লার ওজন সঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই সাথে বিভিন্ন পণ্যের গুণগত মানও পরীক্ষা করা হয়। বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত রেখে এগুলো বিপণন বাজারজাত এগুলো করা যাবে না। এদের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান, বেশিরভাগ প্রতিষ্ঠানই তারা আমাদের ওখানে লাইসেন্সের জন্য যোগাযোগ করেছে, তারা প্রক্রিয়ার মধ্যে আছে। অনেকে অলরেডি লাইসেন্স গ্রহণ করেছে, আর যারা গ্রহণ করেনি তাদের জন্যই আজকে আমাদের এই অভিযান। আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়েট আছে সেটা দিয়ে তারা যে ওয়েট মেশিনগুলো ব্যবহার করছে সেগুলো ভেরিফিকেশন করা আছে কি না। বিএসটিআই প্রতি বছর যে ভেরিফিকেশনটা দেয় সেটা দেখছি, এবং সেই ওয়েটগুলো ঠিকঠাক মতো আসছে কি না সেটা দেখছি আমরা। এদিকে সকালে কারণ বাজারে পাইকারি আড়ত সহ খুচরা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরেজমিনে দেখা যায় পাইকারি 40 টাকার বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70-80 টাকায়। বড় সাইজের লেবু পাইকারিতে প্রতি পিস 4-6 টাকায় বিক্রি হলেও খুচরা দোকানিরা তা বিক্রি করছেন 10-12 টাকায়। বেশিরভাগ পণ্য বিক্রির ক্ষেত্রেও পাওয়া যায় একই অভিযোগ। লেবুতে তো বস্তাতে এক একটা ছোট বাইরে, বড় বাইরে, মাঝারি বাইরে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এগুলোর কোনো বাউসার থাকে না। বাউসার হয়তো আমরা দেয় না দিকে, এর জন্য এটা জরিমানা রয়েছে। 24 টাকা আলি, কোনোটা 30 টাকা আলি, কোনোটা আছে 20 টাকা আলি, কোনোটা আছে 15 টাকা আলি, এরকম। ছোটো লেবু কম দামে ব্যস্ত হয়, 3-4 টাকা, 2 টাকা ব্যস্ত হয়, তার জন্য বড় লেবুটা আমরা একটু দামে বেশি, 7-8, 10 টাকা বেচলে দেওয়া যাইতেছে আমাদের, মানে একটু মোটামুটিভাবে ফুসে, নাহলে ফুসতো না। আমাদের বড় লেবুটা দাম না বেচলে, এই বুড়া লেবুটা আছে না, হস্তা ব্যস্ত হয়। তারা আমাদের আরও উল্টো বলে, আপনারা তো ঈদের সময় বোনাস পান, আমাদের কি বোনাস থাকে? এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে কিন্তু তারা বেশি মূল্য হাঁকানোর চেষ্টা করেন। আমরা এটা চেক দেওয়ার চেষ্টা করি, এটা অনিয়ম, এটাকে ভোক্তাকে ঠকানো, এটা আমরা বুঝিয়ে শুনিয়ে আইন মোতাবেক ফাইন করে আমরা সেভাবে কাজ করি। সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে আমরা তাদেরও বুঝিয়েছি, সব কিছু মিলিয়ে বাজার অবস্থা অন্যান্য বছরের থেকে এবার অনেক ভালো। আমরা মুরগি দোকানে গিয়েছি, মাছের দোকানে গিয়েছি, তারপরে যে পাইকারি এবং খুচরা পর্যায়ে সবজি এগুলো আমরা দেখেছি। বেগুন পাইকারি 40 টাকা করে বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা পর্যায়ে দেখছি কেউ কেউ 70 টাকা করে বিক্রি করার চেষ্টা করছেন। আমরা সমিতি সেক্রেটারিকে বলেছি এই ধরনের অনিয়ম হলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, পাশাপাশি সবাইকে ক্রয় মূল্যের ভাউচার রাখতে বলেছি। আর মুরগির দাম যেটি গতকাল নির্ধারিত হয়েছে এটি খোলা বাজারে আসতে আরও 3 দিনের মতো লাগবে, তা কিন্তু আজকে এরই মধ্যে 15 টাকা করে দাম কমেছে, তো এটি ইতিবাচক। সব কিছু মিলে মুদি দোকানেও কিন্তু পর্যাপ্ত মাল রয়েছে, কোনো টেনশন নাই। বাজারের অবস্থাও কমতির দিকে, 3-4 দিন পর আরও কমতির দিকে যাবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও রসিদ দেখাতে না পারায় এ সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান থেকে একটি বিষয় পরিষ্কার, মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমানো না গেলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না নিত্য পণ্যের বাজার। এদিকে ক্রেতারা দাবি জানিয়েছেন আড়ত থেকে অলিগলির খুচরা বাজারে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।